পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মন। পাইথনে আমরা লিস্ট নিয়ে আলোচনা করছি। আজকে লিস্টের দ্বিতীয় ভিডিও লেকচারে আমরা লিস্টের আরো কিছু অপারেশন সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিও লেকচারে কিন্তু আমরা লিস্টের বিভিন্ন ইন্ডেক্সের সাহায্যে কিভাবে লিস্টকে অ্যাক্সেস করতে হয়, লিস্টের বিভিন্ন এলিমেন্টকে আমরা দেখতে পারি এবং কিভাবে লিস্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখেছি। তো আজকের ভিডিও লেকচারে আমরা লিস্টের আরো কিছু অপারেশন দেখি। আমরা কিন্তু লিস্ট যেটা লিস্ট টাইপের সেটা কিন্তু দেখেছি। আমরা ইচ্ছা করলে লিস্টের প্রতিটা এলিমেন্ট কোন টাইপের সেটা কিন্তু আমরা দেখতে পারি। এই জন্য কি করতে হবে আমাকে, প্রিন ফাংশনের ভিতরে আবার আমাকে টাইপ ফাংশনকে কল করতে হবে। টাইপ ফাংশনকে কল করে আমাকে কি করতে হবে, এই লিস্টের আমি 3 নম্বর এলিমেন্টটা কি টাইপের সেটা আমি দেখতে চাচ্ছি। যদি আমি সেটা রান করি তাহলে দেখুন দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্রিং টাইপের 0, 1, 2, 3। হ্যাঁ, এটা অবশ্যই তো স্ট্রিং টাইপের, ঠিক আছে। আমি এখন যদি 4 নম্বরটা আমি দেখতে চাই, সেম প্রক্রিয়ায় এখানে আপনারা 4 দিতে পারেন, নতুন কপি করে আরেকটার মধ্যে দিয়ে আপনারা 4 দিতে পারেন। ওকে, আচ্ছা সামনে প্রিন্ট হবে। ওকে, আমরা লিস্টের কত নম্বরটা দেখতে যাচ্ছি, আমরা 4 নম্বরটা দেখতে চাচ্ছি। এখন যদি আমরা রান করি তাহলে দেখুন 3 নম্বরটা কিন্তু আমাদের স্ট্রিং এবং 4 নম্বরটা কি আমার ইন্টিজার। ইন্টিজার কি না, হ্যাঁ, এই যে 1 2 ইন্টিজার। চার আমি না, আমি যদি 5 নম্বরটাই দেখতে চাই সে দেখি সঠিকভাবে আমাকে আউটপুট দেখাচ্ছে কি না। দেখুন আমাকে কিন্তু 5 নম্বর বা শেষেরটা কিন্তু ফ্লাইট দেখাচ্ছে, এখানে আমার আসলেই ফ্লাইট ছিল। ওকে, এখন আমরা কিন্তু লিস্ট তৈরি করেছি, এখন আমরা কি করব এই লিস্টের মধ্যে আরো কিছু অপারেশন, যেমন লিস্টকে আমরা আপডেট করতে পারি কিনা। ওকে, তো আপডেট করার জন্য আমি আগের গুলো কেটে দিলাম। দেখুন লিস্টের 0 তম ইন্ডেক্সে সিএসি, 1 তম ইন্ডেক্সে ত্রিপলি এবং 2 তম ইন্ডেক্সে আছে ইসি। এখন আমি যদি এভাবে দেখি যে লিস্ট 2 একুয়াল, আমি চেঞ্জ করে দিয়ে দিলাম এটা যে ফিজিক্স। ওকে, তাহলে কি করলাম আমি 2 তম ইন্ডেক্সে ফিজিক্স আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি লিস্টটাকে প্রিন্ট করব। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে 2 নম্বর এলিমেন্টটা ছিল ইসি 0, 1, 2, অর্থাৎ এই ইন্ডেক্সের ইসিটাকে রিপ্লেস করছে কে, ফিজিক্স। তাহলে আমরা কি করতে পারলাম, একটা লিস্টকে আপডেট করতে পারলাম। লিস্টকে আপডেট করার জন্য সেই লিস্টের ইন্ডেক্স অনুযায়ী এলিমেন্ট ইনসার্ট করে আমরা আপডেট করতে পারি। ওকে, এভাবে আমরা কিন্তু ইন্টিজার ডাটাকে ফ্লোয়েড দিয়ে রিপ্লেস করতে পারি, ফ্লোয়েড ডাটাকে ইন্টিজার দিয়ে রিপ্লেস করতে পারি, এগুলো কোনো প্রকার সমস্যা হবে না। এখন চলুন আমরা আরেকটা কাজ করি। আমরা কি করব এখন, আমরা এখন নতুন একটা জায়গার মধ্যে আইটেম নিয়ে কোনো কিছু ইনসার্ট করার চেষ্টা করব। 0, 1, 2, 3, 4, 5, তাহলে 6 তম ইন্ডেক্সে আমরা কোনো কিছু ইনসার্ট করার ট্রাই করে দেখি আসলে হয় কি না। ওকে, আচ্ছা আমরা এখন 6 তম ইন্ডেক্সের মধ্যে, লিস্টের 6 তম ইন্ডেক্সে আমি ইনসার্ট করব ম্যাথ। ওকে, এমএস ম্যাথ সাবজেক্ট আমি ইনসার্ট করব। তারপর আমি যদি রান করি তাহলে দেখুন এরা কিন্তু ইরর দেখাচ্ছে, কেন, কারণ আমার ইন্ডেক্স কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাহলে ইন্ডেক্স শেষ হয়ে গেলে এখানে আমরা এভাবে সরাসরি অ্যাড করতে পারবো না। তাহলে আমাদের যদি কোনো প্রয়োজনে লিস্টের মধ্যে নতুন ডাটা ইনসার্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা কিভাবে ইনসার্ট করব, চলুন আজকে আমরা সেই বিষয়টি দেখব। এই সমস্যা থেকে সমাধানের জন্য লিস্টে একটা নতুন পদ্ধতি আছে, একটা নতুন ফাংশন আছে, এই ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। ওকে, যদি আমরা অ্যাপেন্ড করি তাহলে কি হয় দেখি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের লিস্টটা লিখবো, এই লিস্টের মধ্যে আমি নতুন ডাটা দেখবো, তো লিস্ট ডট অ্যাপেন্ড, এই লিস্টের মধ্যে আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি নতুন একটা ডাটা, সেই ডাটাটার নাম হচ্ছে আমার ম্যাথ। এখন অ্যাপেন্ড করার পরে যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি চলুন আমরা দেখতে পারবো নতুন ডাটা ইনসার্ট হয়ে গেছে। দেখুন আগেরটাতে কি ছিল, আগে ছিল 6টা এলিমেন্ট, এখন আমি নতুন অ্যাপেন্ড করেছি নতুন একটা এলিমেন্ট। অ্যাপেন্ড করলে কোথায় চলে যাচ্ছে, সর্বশেষে চলে যাচ্ছে। এখন যদি আপনারা লেন্থ দেখেন, লেন্থ এক ইনক্রিজ হবে, সর্বশেষে দেখবেন যে এলিমেন্টটা কি ম্যাথ হিসাবে সে কাউন্ট হবে। তো এভাবে কিন্তু আমরা সর্বশেষ জায়গায় কোনো কিছু আমরা ইনসার্ট করতে পারি। ওকে, ইনসার্ট বলে না, একে বলা হয় অ্যাপেন্ড, সরি। তো অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে সর্বশেষে লাগানো। ওকে, এখন সর্বশেষে লাগানোর জন্য কিন্তু আমরা ইনসার্ট ব্যবহার করতে পারি না, কারণ ইনসার্ট মানে হচ্ছে মাঝে সম্পর্ক যুক্ত করা বা মাঝে
রাখা। ওকে, এখন আমি যদি বলি যে আমি সবার শেষে নই, আমি মাঝে, অর্থাৎ 3 নম্বর জায়গায় আমি নতুন কিছু রাখতে চাচ্ছি বা 2 নম্বর জায়গায় নতুন কিছু রাখতে চাচ্ছি, তখন তার জন্য অ্যাপেন্ড ফাংশন না, তার জন্য হচ্ছে ইনসার্ট ফাংশন। তো আমি লিখবো লিস্ট ডট ইনসার্ট। ওকে, কি ইনসার্ট করব আমি, কত নম্বর পজিশনে ইনসার্ট করব আমি, সেটা আমাকে লিখতে হবে। তো আমি 3 নম্বর পজিশনে আমি বাংলা ইনসার্ট করব। ওকে, তার মানে এই না যে আমার 3 নম্বর এলিমেন্টের যে আগে জিনিসটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এর আগে আমরা একটা কাজ করি, এই যে লিস্টের যদি আমি 3 নম্বর এলিমেন্টটা প্রিন্ট করতে চাই তাহলে কি দেখাবে, সরি, প্রিন্ট লিস্টের 3 নম্বর এলিমেন্টটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমাকে কি দেখাচ্ছে, দেখুন সিভিল দেখাচ্ছে, কিন্তু 3 নম্বর, 0, 1, 2, 3, 3 নম্বর এলিমেন্টটা সিভিল দেখাচ্ছে। আমি এখন 3 নম্বর পজিশনে বাংলা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি তবে কি অ্যান্সার আসবে আপনারা লক্ষ্য করুন। দেখুন অ্যান্সার চলে এসেছে, কি ছিল আগে, লিস্টটা সিভিল ছিল 3 নম্বর স্থানে এবং আগে ছিল 7টা, এখন হয়ে গেছে 8টা। এবং 3 নম্বর পজিশনে 0, 1, 2, 3 সিভিল, আমরা এখানে বাংলা ইনসার্ট করার কারণে সিভিল কিন্তু 4 নম্বর পজিশনে চলে গেছে, 1, 5 নম্বর পজিশনে চলে গেছে। তাহলে ইনসার্ট ফাংশন দিয়ে আমরা যদি কোনো পজিশনে কোনো কিছু ইনসার্ট করি তাহলে সেই পজিশনে সেই ডাটাটা ইনসার্ট হয় এবং সেই পজিশনের ডাটাগুলো সবগুলো কি হয়, শেষের দিকে বা ডান দিকে একটা করে সরে যায়। ওকে, এই হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশন বা অ্যাপেন্ড ফাংশনের কাজ। ওকে, এখন আমরা কি করলাম, আমরা কিন্তু একটা একটা করে আমরা ইনসার্ট করতেই থাকি। এখন যদি আমরা সিঙ্গেল ইন্ডেক্স ইনসার্ট না করে আমরা বেশি কিছু ইনসার্ট করতে চাই অথবা আর একটা লিস্ট ইনসার্ট করতে চাই তখন কি ব্যবহার করব, তখন ইনসার্ট না, তখন আমরা আর এক প্রকার জিনিস অ্যাড করতে পারবো, সেটা পরের ভিডিও লেকচারে আমি দেখাবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।